বড় বড় কথাবার্তা বলা যায়, তালা কেন বলছে তা সে কথাটা ভাবে দেখো, হৃদয় আলম কেন ওই সব দেশে মানুষ করে। তাসরিফ খানের পর এবার হৃদয় খানের উপর চড়া হলেন হিরো আলম। আজকে আবার হৃদয় এখানে থেকে এটা নিয়ে আবার লাইভ করছে অনেক, একটাবার নিজের জায়গাটা একবার ভাবে দেখেন তো, একটা লোক কখন কষ্ট পেলে তার বিরুদ্ধে কথাগুলো বলে, যখন একটা লোক একটা লোক ইনসাল্টের কথাবার্তা বলে তখন থেকে মনের দুঃখে কথাগুলো বের হয়। তাসরিফ খানের সিলেটের সহযোগিতার বিষয়ে হিরো আলম বলেন, বড় বড় কথাবার্তা বলেন আপনারা, যে তাসরিফটা মানুষের সেবা করছে, ইয়ে করছে, ইয়ে করছে, তারা যে প্রতি 50-60 লাখ করে টাকা উঠাইছে একজন, সেই টাকাটা কার টাকা উঠাইছে? জনগণের টাকা। তার নিজের সে নিজের অ্যাকাউন্টটাকে মানুষের সিলেটের বাসীকে কত লাখ টাকা দিয়েছে দান করছে বলেন তো, ওই জায়গা সিলেটের মানুষের টাকা বান যায়, সে দান করলে টাকা দান করছে, সেগুলো সম্পূর্ণ জনগণের টাকা দান করছে। ওইরকম আমাকে তো জনগণের থেকে টাকা আমি তো টাকা উঠাতাম, তো সারা বাংলাদেশে আমি তো মানুষকে দান করতাম, ঠিক আছে? নিজের তহবিল থেকে কয় টাকা দান করছে? আপনি বড় বড় কথাবার্তা বলেন অনেকেই বলতেছেন। হিরো আলম হৃদয় খানকে উদ্দেশ্য করে বলেন, হৃদয় খান তুমি বড় বড় কথাবার্তা বলো, তুমি বড় বড় কথা, তুমি আমার কাছে হিরো আলমের পিছনে লাইফ লাভ দিন কয় ফুরসা, আজকে বড় বড় কথাবার্তা বলো, তুমি হিরো আলমের কাছে আমাকে অনেক স্ক্রিন শট আছে দেখাতে পারবেন, হ্যাঁ দেখাতে পারবেন, আপনি যখন নির্বাচন হবে আপনি আমার সাথে ইন্টারভিউ লাভ দিন করছেন, আর বড় বড় কথাবার্তা বলে হৃদয় তাসকিন বলছে আপনি গায়ে লাগে গেছে, কত হৃদয় কেন হলে তাসকিন সিলেট বেশি শখ লাগে গেছে, মেয়ে বড় বড় কথাবার্তা বলো, তুমি সিলেট বেশি এসে তাসকিন আগে গেছিলো সিলেটের শখ লাগে, আমি গেছি এটা পরে বন্যাতে গেছে, প্রথম বন্যাতে আমি গেছি আগে, তখন কই গেছিল তোমার, বড় বড় কথাবার্তা বলো। সেই বক্তব্যের প্রেক্ষিতে হিরো আলম আরো বলেন, আমি কালকে আপনাকে একা কিন্তু উদ্দেশ্য করে বলে তাসরিফ খান কালকে একা বলি, আমি দাদা আমাকে এই সমস্ত ইনসাল্টের কথা বলে দাদা আমাকে এসব বলে সুন্দর চেহারা লোকেরা তাদেরকে জান আল্লাহ গজব দেয়, আমি কথা বলছি খালি একজনের নাম ধরে বলিনি। দর্শক, হিরো আলমের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।